নমস্কার খবরে 24 এর পর্দায় আপনাদের আরো একবার স্বাগত আপনাদের সাথে আমি অভিনন্দন নজর রাখবো এখনকার খবরে গভীর রাতে বাইক থেকে পড়ে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির জানা যায় মৃত ব্যক্তির নাম অরিন্দম রায় বয়স 55 বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের চেষ্টা পুকুরে খোঁজ খবর শুরু করলো আনুমানিক 9টা নাগাদ তার দেহ উদ্ধার করে স্থানীয়রা এদিকে ময়নাতদন্ত জন্য মনগড়ি থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে সেই দেহটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় দুধ বিক্রেতা ছিলেন অরবিন্দ রায় বুধবার টেকাটুলিতে দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক 12টা নাগাদ দড়িকামারি কাঁঠালতলি এলাকায় এক পুকুরে পড়ে যায় তিনি রাস্তায় মোপেড গাড়িটি পড়ে থাকে এবং পুকুরে ভাসে তার জুতো তাই দেখেই স্থানীয়রা অনুমান করেন পুকুরে পড়েই কিন্তু এই বিষয়টি ঘটেছে এরপর রাতে লোকজন খোঁজ খবর শুরু করলেও কোনো রকম সন্দেহ পাওয়া যায়নি সরিতার সন্ধান পাওয়া যায়নি অবশেষে বৃহস্পতিবার অনুমান বশত সকাল থেকেই পুকুরে চলে তল্লাশি দীর্ঘক্ষণ স্থানীয়দের চেষ্টায় অবশেষে সকাল আনুমানিক 9টা নাগাদ পুকুর থেকে তার দেহ উদ্ধার করেন পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছেন মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে আসলে কিভাবে তার প্রাণ গেল সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না সেটা কিন্তু ময়নাতদন্তের পরেই বোঝা যাবে এটার পেছনে কি অন্য কোনো কারণ নাকি অ্যাক্সিডেন্ট বশতই এই ঘটনাটি ঘটেছে আরো একবার জানাবো গভীর রাতে বাইক থেকে পড়ে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল এক ব্যক্তির জানা যায় সেই ব্যক্তির নাম অরবিন্দ রায় বয়স 55 বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের চেষ্টায় পুকুরে খোঁজ খবর শুরু করলে আনুমানিক 9টা নাগাদ সেই দেহ উদ্ধার করে স্থানীয়রা এদিকে ময়নাগড়ি থানায় খবর দিলে পুলিশ এসে সেই দেহটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় দুধ বিক্রেতা ছিলেন অরবিন্দ রায় বুধবার টেকাটুলিতে দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক 12টা নাগাদ দাড়িকামারি কাঁঠালতলি এলাকায় এক পুকুরে পড়ে যান তিনি রাস্তায় মোপেড গাড়িটি পড়ে থাকে এবং পুকুরে তার জুতো ভাসতে দেখে স্থানীয়রা তাই দেখেই স্থানীয়রা অনুমান করেন পুকুরে পড়েই কিন্তু এই বিষয়টি ঘটেছে এরপর রাতে লোকজন খোঁজ খবর শুরু করলেও কোনো রকম সন্ধান পাওয়া যায়নি অবশেষে বৃহস্পতিবার অনুমান বশত সকাল থেকে পুকুরে চলে তল্লাশি দীর্ঘক্ষণ স্থানীয়দের চেষ্টায় অবশেষে সকাল আনুমানিক 9টা নাগাদ তার দেহ উদ্ধার করে শুনে নেব স্থানীয়রা কি জানাচ্ছেন এটা কালকে রাত 11টা নাগাদ টেকাটুলির থেকে আসার পরে বাইকে করে পাশের বাড়ি পুকুর ছিল পুকুরের মনে করে ওখানে বাইকটা উপরে আছে এবং বডি একদম নিচে গেছে যাই হোক আমাদের এখানকার লোকালিটি মানুষ পুকুরে নেমে বডিটাকে উদ্ধার করল মানে কালকে রাত্রিবেলা কেউ দেখতে পাচ্ছিল যে মানে পুকুরে পড়েছিল না আজকে সকালে দেখতে পায় যে গাড়িটা এইভাবে আছে মানে কালকে রাত্রিবেলায় অনেক খোঁজাখুঁজি করা হয়েছে পাওয়া যায়নি তো আজকে সকালবেলায় বাইকটা পড়ে আছে এটা দেখে আমরা অনুমান করেছিলাম যে এখানেই হয়তো পুকুরে আছে এটা এর ভিত্তিতেই আমরা থানায় ইনফর্ম করি তারপর স্থানীয়রাই উদ্ধার করলো তাহলে হ্যাঁ এখানকার লোকালিটির স্থানীয়রা যারা আছে ওদের যে মারা গেছে কি নাম রাত্রে একজন পুকুরে পড়ে গেছে তো তার জন্য সকালবেলা পুরা ভিড় মানে মানে রাত্রিবেলা কিসে গাড়ি করে আসছিল বাইকে কোথার থেকে আসছিল টেকাটুলির থেকে আসার পথে এরকম রাত্রিবেলা কেউ দেখতে পেয়েছিল কি এটা না দেখেনি আজকে সকালে অনুমান গাড়ি দেখে অনুমান করছেন আপনারা তারপরে কি হলো এখন আচ্ছা উদ্ধার করছে কি নাম ওর নাম হচ্ছে নলিত রায় অরবিন্দ রায় অরবিন্দ রায় এই জায়গাটাকে কি বলে কাঁঠালতলি কাঁঠালতলি দাড়িকামারি এখানে কি হয়েছিল আমরা কিন্তু শুনলাম যে সেখানে স্থানীয়রা কি জানো তারা কিন্তু বলল যে সম্ভবত অসাবধানতা বশতই এই বিষয়টি ঘটেছে আর সকালবেলা তার জুতো ভাসতে দেখেই কিন্তু এই গোটা বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে আরো একবার জানাবো গভীর রাতে বাইক থেকে পড়ে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির জানা যায় সেই ব্যক্তির নাম অরবিন্দ রায় বয়স 55 বৃহস্পতিবার সকাল থেকে
স্থানীয়দের চেষ্টায় পুকুরে খোঁজ খবর শুরু করলে আনুমানিক 9টা নাগাদ সেই দেহ উদ্ধার করে স্থানীয়রা। এদিকে ময়নাগড়ি থানায় খবর দিলে পুলিশ এসে সেই দেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দুধ বিক্রেতা ছিলেন অরবিন্দ রায়। বুধবার টেকাটুলিতে দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক 12টা নাগাদ দড়িগামারি কাঁঠালতলি এলাকার এক পুকুরে পড়ে যান তিনি। রাস্তায় মোপেড গাড়িটি পড়ে থাকে এবং পুকুরে জুতো ভাসতে থাকে তার। তাই দেখে স্থানীয়রা অনুমান করেন পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি পড়ে গিয়েই এই বিষয়টি ঘটেছে। এরপর রাতে লোকজন খোঁজ খবর শুরু করলেও কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার অনুমান বসত সকাল থেকেই পুকুরে তল্লাশি চলছিল। দীর্ঘক্ষণ স্থানীয়দের চেষ্টায় অবশেষে সকাল আনুমানিক 9টা নাগাদ পুকুর থেকে তার দেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে, আর তারপরে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এরকম ভাবেই সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন খবরে আজ অফিসের পর্দায়। সঠিক সময় সঠিক।